তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, অ্যান্ড্রয়েড মোবাইলের সম্পর্কে সমস্ত কিছু শিখতে এবং নতুন নতুন অ্যাপ্লিকেশনের আপডেট ফ্রি পাওয়ার জন্য আমাদের ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে কী হবে, আমরা যখনই নতুন নতুন অ্যাপ্লিকেশনের আপডেট ভিডিও আপলোড করব, আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটি হলো আপনার হাতের স্মার্টফোনটিকে কীভাবে আপনি কম্পিউটার বানাবেন, তাও আবার কোনো অ্যাপ ছাড়া, গোপন সেটিংয়ের মাধ্যমে। তো এর জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনি যাবেন অ্যাক্সেসিবিলিটি, এটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখুন এখানে লেখা আছে ডেক্সটারিটি অ্যান্ড ইন্টারাকশন, এটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখুন এখানে ফার্স্ট যে অপশনটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনু, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই বাটনটি অফ থাকবে, এটিকে অন করে নেবেন। তো অন করার পর দেখুন যখনই আপনারা অন করবেন তখন আপনাদের এইটিকে একটি আইকন আপনাদের ফোনের মধ্যে চলে আসবে। তো এখান থেকে চাইলে আপনি এটাকে সেটিংও করতে পারবেন। আপনি এই তীর চিহ্নটাকে ছোট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। দেখুন বড় হয়ে গেছে তীর চিহ্নটা, আবার ছোটটাই ভালো। তারপরে টেক পেজ, এটা আপনার স্মল রাখবেন, স্পিডটা আপনার নর্মাল রাখবেন। এটা কী হবে, যদি ফাস্ট রাখেন তাহলে টুকু ছুলেই অনেক অনেক জোরে কাজ করবে। তো এটা আপনার নর্মাল রাখবেন। বাস এখানে কাজ শেষ, এবার আপনি মেনুতে চলে আসবেন। মেনুতে আসার পর দেখুন আপনার ফোনটি কীভাবে কম্পিউটারের মতো কাজ করে। তো এবার দেখুন আমি অ্যাপসে, এবার দেখুন আমি আপনার ফোনের প্রতিটা অ্যাপে কিন্তু এটি ব্যবহার করে কাজ করতে পারবেন। তো আমি আপনাদের সেটিংটা ওপেন করে দেখাচ্ছি। তারপরে দেখুন আমি এখানে অ্যাপসগুলো দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু সঠিকভাবে কাজ করছে, দেখুন একদম সঠিকভাবে কিন্তু কাজ করছে। আপনি এটি দিয়ে সকল সব কাজগুলো করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্যালারি খুলে। দেখুন একদম একেবারে কম্পিউটারের মতো, একেবারে কম্পিউটারের মতো আপনি আপনার ফোন পুরো ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে আরো সুবিধা রয়েছে, দেখুন এটাতে আবার ক্লিক করবেন ওই আইকনটিতে। তারপর দেখুন এখানে রয়েছে ক্যামেরা, আপনি যদি ক্যামেরাতে চান তো আপনার ক্যামেরা খুলে যাবে। তারপরে রিসেন্ট অ্যাপ, আপনি যদি এটা চান তো আপনার রিসেন্ট অ্যাপটা দেখতে পাবেন। তারপর দেখুন লেখা আছে হোম স্ক্রিন, যদি আপনি হোম স্ক্রিন ছুন তাহলে আপনার হোম স্ক্রিনে আপনি চলে যাবেন। আপনি যদি ব্যাক ছুন, ব্যাকটাতে টাচ করেন তাহলে আপনি ব্যাকে চলে যাবেন। আপনি যদি নোটিফিকেশন প্যানেলটি ছুন তো দেখুন নোটিফিকেশন প্যানেল নিচের দিকে নেমে আসছে। তারপরে এখানে দেখুন, এখানে আপনি দেখুন আপনার ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে স্ক্রিন লক করতে পারবেন, এখান থেকে আবার দেখুন স্ক্রিনশটও নিতে পারবেন। তো দেখুন আমি স্ক্রিনশটটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন স্ক্রিনশট হয়ে গেল, এখান থেকে আপনি জুমও করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আপনার ডিসপ্লের লাইটটা কন্ট্রোল করতে পারবেন, কতটা লাইট রাখতে চাইছেন আপনি।
তারপর এখানে দেখুন ভালো একটি সুবিধা, আপনি দেখুন এখানে তিন ধরনের রয়েছে, আপনি আপনার মোবাইলটা কেমন রাখতে চান। তো আমি যদি এরকম করে রাখতে চাই তো দেখুন এটা আর মোবাইলটা সোজা করলো আর এটা ঘুরবে না, আপনার সব সময় এইটিকেই থাকবে, আপনার কখনই সোজা হবে না। তো ঠিক আছে, তারপর আপনি এখানে স্ক্রিন রোটেশন ক্লিক করবেন, আপনি এটা সোজাতেই রেখে দিবেন। তো এটি ছিল আজকের টিউটোরিয়াল, যদি আমাদের টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে, বাই বাই।